नमस्कार अपना देखते 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिबेदन। তাই ছাত্র ছাত্রীরা করোনা আক্রান্ত হতে পারে, তাই বাড়িতে বাড়িতে পরীক্ষা নেওয়া উচিত। পরীক্ষাটা যদি বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ভালো ছেলেমেয়েদের মূল্যায়ন সঠিক হবে না, এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তাই পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত। পরীক্ষাটা নেওয়া উচিত নাকি? তা তুমি কি চাইছো? আমি চাই বাড়ির মধ্যে এই অনলাইনে কিংবা এমসিকিউ বেসে বা হোম অ্যাসেসমেন্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া উচিত। তোমরা চাইছো? হ্যাঁ। তা এই পরীক্ষা না হলে কি হতে পারে? পরীক্ষা না হলে ভালো ছাত্রীদের মূল্যায়ন ছাত্রছাত্রীদের মূল্যায়ন ঠিকমতো হবে না, তাই পরীক্ষাটা নেওয়া উচিত। তোমার নাম? আমার নাম শুভদীপ গড়াই। আচ্ছা, আপনি একজন পরীক্ষার্থীর অভিভাবক তো? হ্যাঁ। আপনার ছেলে না মেয়ে? আমার মেয়ে এবছর মাধ্যমিক দেবে। মাধ্যমিক? কোন স্কুল থেকে? মন্তেশ্বর সতীকৃষ্ণ গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা, এই 21-এর শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থী তাই তো? হ্যাঁ, এই বছর। এই বছর 2021-এর ক্যান্ডিডেট ছিল। 21। তা এই যে একটা পরীক্ষা নিয়ে, মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি পরীক্ষা নিয়ে যে একটা টালবাহানা চলছে, হ্যাঁ, এ সম্পর্কে পরীক্ষাটার ব্যাপারে আপনার কি অভিমত? পরীক্ষা হওয়ার ব্যাপারে বলছেন তো? হ্যাঁ। তো পরীক্ষা হওয়া বা মূল্যায়ন হওয়া তো অবশ্যই দরকার, না হলে ভালো ছেলে মন্দ ছেলে এই যে তাদের নাম্বারের বিচারে আমরা যেটা বিচার করি আর কি, কে ভালো কে মন্দ কে কেমন পড়াশুনো করেছে, তো সেটা একটা বিষয়। আর খুব যারা ভালো ছেলে তাদের মূল্যায়নটা তো পরীক্ষা না হলে হবে না। এই পরিবেশ পরিস্থিতিতে আপনি পরীক্ষাটার ব্যাপারে কি চাইছেন? দেখুন, বর্তমান যে প্যান্ডামিক সিচুয়েশন, তো এই কোভিড-19 কবলে মানুষ, তো এমতো অবস্থায় পরীক্ষা একসাথে বসে পরীক্ষা যদি হয়, হলে বসে যদি পরীক্ষা হয় বা অফলাইনে যদি পরীক্ষা হয়, তাহলে ছেলে মেয়েদের একটা জীবনের নিরাপত্তা অভাব হচ্ছে বা ঝুঁকি থাকছে। কিন্তু ওইভাবে হয়তো পরীক্ষা এখন সম্ভব নয়, কারণ মানুষের আগে বাঁচার দরকার, বাচ্চা ছেলে মেয়েগুলো বাঁচার দরকার, লেখাপড়াটা তারপরে সেকেন্ডারি, বাঁচার তাগিদে সেকেন্ডারি। কিন্তু এটাও ঠিক, পরীক্ষা হতে হবে, পরীক্ষা না হলে ছেলে মেয়েদের যথার্থ মূল্যায়ন, তাদের কার কেমন কী বলবো পারফরমেন্স, কে কেমন স্ট্যান্ডার্ড এর স্টুডেন্ট, এগুলো তো পরীক্ষা না হলে মূল্যায়ন করা যাবে না। তাদের ইন ফিউচারে বা ভবিষ্যতে পড়াশুনোর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা আরও অন্যান্য অনেক কিছুর ব্যাপারেই তাদের যদি যথার্থ মূল্যায়ন না হয় বা আদৌ মূল্যায়ন যদি না হয়, তাহলে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে, এতে ভালো ছেলে মেয়েরা শিকার হবে। পরীক্ষাটা কীভাবে চাইছেন জানি যে পরীক্ষাটা? পরীক্ষাটা ডেফিনেটলি অফলাইনে কোনো স্কুল প্রতিষ্ঠানের বা সেন্টারে এক জায়গায় এক গাদা স্টুডেন্টকে নিয়ে পরীক্ষা মনে হচ্ছে না হওয়াটাই যথার্থ। তো পরীক্ষা হলে যেটা দরকার সেটা হচ্ছে তারা বাড়িতে বসে বা অন্য কোনো সিস্টেমে বা অনলাইন কোনো সিস্টেমে বা আদার্স কোনোভাবে যদি পরীক্ষা নেওয়া যায় সেটাই যথার্থ হবে। আপনি একজন অভিভাবক হিসাবে পরীক্ষা চাইছেন তাই তো? আমি অভিভাবক হিসাবে অবশ্যই চাইবো ছেলেরা সারা বছর ধরে পড়াশুনো করেছে এবং তাদের একটা মূল্যায়নের দরকার, তো সেই মূল্যায়ন করতে গেলে পরীক্ষা অবশ্যই দরকার, আর পরীক্ষা হওয়াটার পক্ষে আমি, তাতে বাড়িতে বসেই হোক আর বাড়িতে বসেই হোক অনলাইনে অন্য কোনো সিস্টেমে হোক পরীক্ষা নেওয়া দরকার। এই যে স্কুল কলেজ যে বন্ধ এখন যে এই পরিবেশ পরিস্থিতিতে, এটা ছেলেদের ভবিষ্যৎ ক্ষতি হচ্ছে তো আপনি গার্জেন হিসাবে কী মনে করছেন? ডেফিনেটলি, কিন্তু এটা তো ম্যানমেড নয়, এটা ন্যাচারাল, সুতরাং আমাদের সকলকেই মেনে নিতে হবে।
নাহলে এটা তো ক্ষতি সকল সকল স্তরের সকল মানুষের, ইভেন ছাত্র সমাজের প্রচুর ক্ষতি হচ্ছে, পড়াশুনো ভীষণভাবে পিছিয়ে যাচ্ছে তারা। আপনার মেয়ের নাম কি? বন্নি রায়। মানে এর রেজাল্ট কিরম? 90% অ্যাভারেজ পাওয়ার মতো মেয়ে, অ্যাভারেজ 90% মার্কস পাওয়ার মতো মেয়ে। আপনার নাম কি বলেন? আচ্ছা, আপনি একজন ছাত্র ছাত্রীর অভিভাবক তো? আমি ছাত্র ছাত্রী অভিভাবক না, শিক্ষক একজন, ছাত্র ছাত্রী একটা স্কুলে। হ্যাঁ, একজন একজনের অভিভাবক আমি। একটা স্কুলের হেডমাস্টার, হাই স্কুলে? হ্যাঁ, স্কুলে, হাই স্কুলে হেডমাস্টার। তা এই বর্তমান 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে পরীক্ষা তালবাহানা চলছে, এই সম্পর্কে আপনার অভিমত একটু? এই সম্পর্কে অভিমত আমার, বর্তমান যে তালবাহানা চলছে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, বা সরকারও ঠিক কী সিদ্ধান্ত নিতে পারছেন না, তো এই করোনা আবহের জন্যে সরকারের এরকম চিন্তাভাবনা দাঁড়িয়েছে। তো কিন্তু বর্তমান যা পরিস্থিতি, করোনার প্রকোপটা অনেকটা কমেছে, সেই অনুযায়ী আমার মনে হয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা জুলাইয়ের শেষের দিকে নেবে এবং মাধ্যমিক পরীক্ষাটা আগস্টের মাঝামাঝি নেবে, সেই পরীক্ষাটা আমার মনে হয় সরকার যদি কোনোভাবে ম্যানেজ করে করতে পারেন আমার মনে হয় খুব ভালো হয় আর কি। যেহেতু করোনার আবহটা অনেকটা, প্রকোপটা অনেকটা কমেছে দেশে তথা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই যে পরীক্ষা ব্যবস্থাটা যদি উঠে যায়, ভালো ছেলেদের ভবিষ্যৎ একটা খারাপ হবে না? সে তো বটেই, পরীক্ষা ব্যবস্থা উঠবে না তো, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে পরীক্ষাটা হবে কি হবে না এরকম দোটানার মধ্যে সব অভিভাবকগণ আছেন। কিন্তু বর্তমানে এই ইদানিং দু চার দিনের মধ্যে যে করোনার প্রকোপটা অনেক কমেছে, সেই দিক থেকে আমার মনে হয় এইরকম একটা অবস্থায় রেখে, মানে লকডাউন প্রক্রিয়াটা রেখে, যেমন করে হোক ব্যবস্থা করে যদি ওই পরীক্ষা দুটো, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারে, আমার মনে হয় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অন্য ব্যবস্থা গ্রহণ করলে, পরীক্ষা না হয়ে অন্য ব্যবস্থা গ্রহণ করলে ভালো ছেলেদের মূল্যায়ন একটু কমে যাবে? অবশ্যই কমবে তো। ভালো ছেলেদের মূল্যায়ন কমবে, প্লাস অনেক মিডিয়কার ছেলেরও মূল্যায়ন হয়তো হাই দেখা যাবে। হ্যাঁ, অনেকটা ভালো হয়েছে মনে হবে, কিন্তু ভবিষ্যতে মনে হয় খুব একটা ভালো হবে বলে মনে হয় না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে মনে হয় না। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন কুমার সাহা। আপনি কোন স্কুলের হেডমাস্টার? আমি সিংহালী উমাপদ হাই স্কুলের প্রধান শিক্ষক, মন্তেশ্বর থানা। তাহলে আপনার অভিমত হচ্ছে পরীক্ষা যেন তেন প্রকারে পরীক্ষাটা হওয়া দরকার নাকি? যেন তেন না, বর্তমান পরিস্থিতি সাপেক্ষে আমার পরীক্ষাটা সরকার যদি কোনোভাবে করে নিতে পারে বর্তমান পরিস্থিতি সাপেক্ষে, তাহলে মনে হয় ছেলেমেয়েদের অনেক উপকার হবে। সে যেমন করেই হোক, মানে ফুল পরীক্ষা হোক বা 50% হোক, যেমন করেই হোক পরীক্ষাটা নিতে পারলে আমার মনে হয় ভালো। বা মানে হোম সিটি পরীক্ষার্থী? কোন স্কুল থেকে? মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল। আচ্ছা, তোমার কোনো পজিশন হয়? হ্যাঁ, ফার্স্ট। কোন ক্লাস থেকে তুমি ফার্স্ট হয়ে? 9। মানে এই মন্তেশ্বর সাগরবালা স্কুলে পরিবেশ কিরম, লেখাপড়া? খুব ভালো। স্টুডেন্ট কিরম আছে? স্টুডেন্ট ভালো, সংখ্যা 9। সংখ্যা তোমাদের তোমাদের ইয়েতে সেকশনে? আমাদের সায়েন্সে 30-32 আছে। আচ্ছা, এই যে বর্তমান সিচুয়েশনে যে পরীক্ষার ব্যাপারে হাই সেকেন্ডারি মাধ্যমিকে একটা যে অবস্থা চলছে, তুমি কি চাইছো পরীক্ষার ব্যাপারে, তোমার অভিমত কি? করোনা পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা না হয় ভালো, তবে কোনো রকমভাবে বা অনলাইনে হলেও পরীক্ষা নেওয়া উচিত। সেক্ষেত্রে পরীক্ষা না হলে পরীক্ষা দিতে যথার্থ মূল্যায়ন হবে। পরীক্ষা বন্ধ হলে কী হবে? গড় মার্কস হয়ে যাবে, পরবর্তী ক্ষেত্রে অনেক সমস্যা হবে, অনেক মানে সবাই গড় নাম্বার পেয়ে গেলে অনেক
কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে এইচএস পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সমস্যা হবে। তুমি এই পরীক্ষাটা ছাড়া অন্য কিছু আর চাইছ? পরীক্ষা মেডিকেল, আচ্ছা হায়ার সেকেন্ডারির পরীক্ষা যদি বন্ধ হয় মেডিকেলের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? কারণ এমনি সেটা তো আলাদা পরীক্ষা, এইচএসের মার্কস দেখে না বা গুরুত্ব নেয় না, তবে এইচএসের মার্কস একটা পরবর্তী যদি নিটের ফলাফল বাদ রেখে যদি দেখা হয় তাহলে এইচএসের মার্কস অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে পরীক্ষাটা হব ভালো ভালো দরকার। তাহলে যে কোনো উপায়ে যে কোনোভাবে পরীক্ষাটা চাইছ? তোমার নাম? সাম্যরায়। বাড়ি? মন্তেশ্বর। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।